মেট্রোপলিটন পুলিশ পঞ্চাশটি থানা 34,000 জনবল নিয়ে ঢাকায় বসবাসরত প্রায় 2 কোটি লোকের তারা নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের মোট জনসংখ্যা 2,10,000 প্লাস মাইনাস। প্রতিটি মানে পুলিশ 2,825 জনের নিরাপত্তা প্রদান করছে। ডিএমপির যতগুলি ইউনিট আছে সবগুলি সুন্দর কাজ করছে। আমরা যখন জঙ্গিবাদের উত্থান হয়েছিল তখন কাউন্টার টেরিজম আমরা তৈরি করেছিলাম, আমরা সাইবার ইউনিট তৈরি করেছিলাম, আমরা উইমেন এবং চিলড্রেন সাপোর্ট, যেটাকে আমরা ভিকটিম সাপোর্ট বলে থাকি মাঝে মাঝে, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য সাইবার ইউনিট, ট্রাফিক ইউনিট, ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এবং ডিএমপি ইউনিট আমরা পুলিশের কমিশনের আন্ডারে কাজ করে যাচ্ছি। আমরা এই জায়গাটিতে এসে মনে পড়ে যায় সেই দিনের কথা, 25শে মার্চ, বঙ্গবন্ধু 7ই মার্চে যে ডাক দিয়েছিলেন সেই ডাকের মানে তারা পুলিশ বাহিনী নিজের জীবনকে বাজি রেখে সেই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অনেক পুলিশ সদস্য সেদিন শহীদ হয়েছিলেন, তারা জানতেন তারা এই যুদ্ধে জয়ী হবেন না, কিন্তু তারা নৈতিকতার জন্য স্বাধীনতার জন্য তারা প্রথম যে কাজটি করেছিলেন সেটা আমাদের আজকেও আমাদের উদাহরণ হয়ে গিয়েছিল।